আগে একটি ঘটনা ঘটেছে, যেটা যেটি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় এসেছে। প্রথমে আমি বলতে চাই, এই হিরো আলমের উপরে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তিনি বিএনপিকে দোষারোপ করেছেন, তারও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধু উপস্থিত ছিলেন, বিভিন্নভাবে সেটি ধারণ করেছেন, প্রশাসনের অনেক লোকও ছিল। আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করেছি, আমরা সেখানে দেখেছি যে বিএনপি কিংবা অঙ্গ সহযোগীর কোনো অবস্থান থেকেই কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে আমরা দেখতে পাইনি। এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা আছেন, তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোনো নেতা কর্মী ছিলেন। এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়, আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং উনি অহেতু কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপর এই দায় দায়িত্বটি চাপিয়ে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইদানিং আমরা লক্ষ্য করেছি, কোনো জায়গায় কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়, এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল, এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন এবং বিএনপির উপর এইভাবে দোষারোপ করছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে বিএনপির যদি কোনো অবস্থা থেকে কোনো দলের নেতা কর্মী যদি কোনো ঘটনায় ও কোনো অন্যায় ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো ঘটনার সাথে জড়িত থাকে, সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং বাংলাদেশে ইতিমধ্যে এটি দেখেছেন, বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি। আমরা বলতে চাই, বিএনপি দেশের মাটি ও মানুষের দল, বিএনপি দেশের জনগণের জন্য কাজ করে, বিএনপি জনগণের জনপ্রিয় বিএনপি জনগণের সমর্থন নিয়েই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় যেতে চায়। এখন এখানে অনেক এজেন্ট রয়েছে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, যারা বিএনপির এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি আপনারা পর্যালোচনা করুন, আপনারা লিখুন কেন অন্যায়ভাবে বিএনপিকে দোষারোপ করা হল, এখানে বিএনপি নাম কোত্থেকে আসবে, বিএনপি কারা জড়িত, এটি আপনারাও দেখবেন। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব বারবারই এই কথাগুলো বলছেন, এবং আমরা দলকে কিভাবে আমরা নেতা কর্মীদেরকে আমরা গ্রিপ করে থাকি যে কোনো অবস্থাতেই কোনো দখলবাজি কোনো চাঁদাবাজি সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না। আপনি ইতিমধ্যে দেখেন বগুড়ায় যে ঘটনাগুলো ঘটছে এর সাথে কারণ জড়িত। কাজেই আমরা আপনাদের সামনে যে কথাগুলো বিগত দিনে বলেছি, আজকেও একই কথা, সেই কথাগুলো আমরা বলছি। আমরা জনগণকে সচেতন করছি যে যদি বিএনপির নামে কোনো অঙ্গ সহযোগী নামে
কেউ যদি কোনো অন্যায় করে থাকে তৎক্ষণাৎ আপনারা প্রশাসনের হাতে তাদের তুলে দেবেন, সেটি দখলবাজি হোক, চাঁদাবাজি হোক, তার উপরে হামলা হোক, কোনো ঘটনার সাথে যদি আমাদের নেতাকর্মীরা জড়িত থাকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব। অহেতু বিএনপিকে আপনারা দোষারোপ করবেন না, বিএনপিকে আপনারা মানুষের কাছে হেয় করবেন না, কারণ বিএনপি এদেশের মাটি মানুষের দল, বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করে এই পর্যন্ত এসেছে, বিএনপি বারবার নির্বাচন করেই ক্ষমতা এসেছে। কাজে আমরা বলতে চাই, এক শ্রেণীর মানুষ যখন দেখছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং সেই কারণেই তারা আজকে বিএনপির এই দোষারোপ তারা শুরু করেছে। কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই, বিগত দিনে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এখনো করছেন, ভবিষ্যতে আমাদের সহযোগিতা করবেন, আমরা এদেশের মানুষের পাশে থেকে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই, আমরা আইনের শাসন ফিরে দিতে চাই, আমরা ভোটাধিকার এদেশের মানুষ ফিরে পাক সেটার জন্য আমরা কাজ করতে চাই। কাজেই একটা নতুন বাংলাদেশ, যে নতুন